কলকাতা 5 নবাব লেনে ট্রান্সপোর্ট অফিস কাজের জন্য ছেলে চাই, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। যোগাযোগ নাম্বার 9733682733 এবং 9232751766। আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে একাধিক ব্যক্তিকে বেধড়ক মারধর করে ছিনতাই করার অভিযোগ প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। এখনও আতঙ্কের ছাপে আক্রান্ত পরিবারের চোখে মুখে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার গোবারচর মাঝের পাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা তারক শিকদারের অভিযোগ, তাদের প্রতিবেশী এক পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এরপর গতকাল রাতে ওই প্রতিবেশী পরিবারের সদস্যরা আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে চড়াও হয়। এরপর পরিবারের সবাইকে বেধড়ক মারধর শুরু করে। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে কোপ মারে। এরপর দুটি মোবাইল ও বেশ কিছু টাকা পয়সা লুটপাট করে। প্রাণ ভয়ে তারক শিকদারের পরিবারের সদস্যরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপরেও প্রতিবেশী পরিবারের সদস্যরা তাণ্ডব চালায় তার বাড়িতে। প্রতিবেশী পরিবারের সদস্যরা তারক শিকদারের বাড়ি থেকে চলে গেলে তারক শিকদারের পরিবারের আক্রান্ত বেশ কয়েকজনকে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য। যদিও এই ঘটনায় তারক শিকদারের পরিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যদিও প্রতিবেশী পরিবারের পাল্টা অভিযোগ, রাস্তার পাশে বসেই তারক শিকদারের পরিবারের সদস্যরা মদ্যপান করে। তারা প্রতিবাদ করলে তাদেরকেও বেধড়ক মারধর করে তারক শিকদারের পরিবার। যদিও তারক শিকদারের পরিবারের হামলার ঘটনা অস্বীকার করতে অভিযুক্ত প্রতিবেশী পরিবার অভিযুক্ত প্রতিবেশী পরিবারও শান্তিপুর থানায় তারক শিকদারের পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। দুই পরিবারের এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমরা গ্রামের লোক, কিন্তু এই মাঝে মাঝে এই বাড়িটায় বিশাল উৎপাত হয়। মানে এদের প্রায় প্রায় ধরে মারধর করে আমরা পাড়ায় অনেকবার মিটিং ফিটিং করেছি, ঠিক আছে। কিন্তু এদের কোনো ফিলিং মিটাতে পারছি না। এরা মাঝে মাঝে কালকে গঙ্গা পুজো, সেটা বাড়ি ঘুমায় আছে, ঘুমানোর পরে এরা আসে যে মারধর করেছে। আমাদের ডেকেছিলো রাত্রিতে, আমরা ভয়ে আসিনি। ওদের ঘরে দাওয়া মেশিন ফেন ছিল, আমরা ভয়ে আসিনি। আমরা সকালবেলা গ্রামের লোকের সবাই ডাকলাম, ডেকে আসলাম। এসে যে একটা জায়গাটা মিটাতে হবে, নাহলে থানায় যেতে হবে। তার মধ্যেই আমরা আলোচনা করে দেখলাম যে থানা ছাড়া কাজ হবে না। আপনার নাম? আমার নাম গৌতম বিশ্বাস। কালকে যে ঘুমের দিলে আছে, সবাই মারছে, দাও মেশিন ধরে আমার যে দাও দিয়ে কূপ দিচ্ছে। কালকে ঘটনা ঘটেছে, কালকে তো গঙ্গা পুজো ছিল, তা আমরা পুজো ফুজো করেছি। আমাদের ব্যক্তিগত সবাই জাল জাল যাই, তো আমরা পুজো করি। পুজো করে এসে আমরা তিন বেজে শুয়ে আছি, শুয়ে আসে থাকলে পরে ওরা ফিরে ফিরে আমাদের মারে, ঠিক আছে। ওই এরা সোমনা, তারা হচ্ছে তোমার বিশ্বজিৎ আর বিষ্ণু ভাইকে, আর ওর বোনা টোনে আসে ফিরে আমাদের বাড়ি ঝামেলা করে, তা আমরা কিছু বলি না। তা কালকে আমরা ওই গঙ্গা পুজো ঘুমাই আছি, আসার পরে রাত্রেবেলা আসে আমাদেরকে টিনির বেড়া কুপিয়ে কাটিছে। আমার ভাই দেখো রক্ত দাও তো কুপিয়েছিল, আর এরা সোমনাথের কাছে ছিল মেশিন, আর ওর ভাই কাছে ছিল হচ্ছে দাও দিয়ে আমরা ঘুমের ঘরে উঠেছি। ওকে কুপাইছে, আর আমার কানে মেশিন দিয়েছে, ফুলও মেশিন ধরছে এখানে দিয়ে। আমরা তো সবাই পাড়ার লোকে ডাকেছি, তখন সেই রাত্রে কেউ আসেনি। ওই সময় মায়ের চলে গেছে, দুটো ফোন নিয়ে গেছে, আর একটা এর গড়া একটা সোনার লকার ছিল সেটা নিচ্ছে, আর 20,000 টাকা ছিল বাড়িতে সেটাও নিয়ে গেছে। পুরো মানে ডাকাতি করেছে কালকে আর কি। আপনারা কি চাইছেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর একটা ব্যবস্থা হোক, বিধি ব্যবস্থা হোক। প্রত্যেক দিন ঝামেলা করে না, এখনো যাইনি আমরা। আমরা ভয়তে আমরা যাইনি, ওরা আমাদের সারা রাত ডিউটি পাড়া দিয়েছিল। প্রশাসনের ব্যাপারটা জানাবেন তো? হ্যাঁ জানাবো আমরা। আমরা সকল এসে ঘুমাইছে, ঘুমালি পরে ওরে হচ্ছে আমার তিন ছেলের দৌড়া ঘুমার ঘরে তিন ছেলের দৌড়িয়ে মারিছে, মারি কাটি কুটি দিয়ে চারটে নখের চলো, 4,000 টাকা চলো, আর ই ছিল যেটা অভিযোগ সেটা হচ্ছে তোমরা ওদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছো এবং ওদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল কুপিয়েছো, পাশাপাশি তাদেরকে আগ্নেয়াস্ত্র ভয় দেখিয়েছো, কি বলবে? না, এগুলো আমি কিচ্ছু করিনি। আমি দোকান করছিলাম, আমার শালি এসেছিল, শালি আর শালা বউ মিলে দুজনে ঘুরতে গিয়েছিল, গিয়ে পরে ওদের ছাইড দিয়ে যাচ্ছে, ওরা পাশে মদ খাচ্ছে, তারপর
আমার শালিকে ইট মেরেছে। তারপর আমাকে এসে বললো যে আমি এই ব্যাপার, আমি বললাম থাক, বিয়ে হয় বাড়ির পাশের লোক ও বাদ দে, মারতেই পারে টন্টেটকারী, তাও কিছু বলিনি। পরে এসে আবার মারামারি করলো, এক চোট করার পর পাড়ার লোকজনকে বললাম, ওরা আবার বললো ঠিক আছে তোদেরই তো সব আত্মীয় কুটুম, কিছু করতে হবে না, ঠিক আছে ওগুলো। তারপর আমি একটু মাঠে গেলাম, মাঠ থেকে এসে শুয়ে পড়েছি, শুয়ে পড়লে তারপরে আর কি বলছে, আর কি বলছে বলতে আমি শুয়ে পড়েছি আর উনি জায়গায় আছে, জায়গা থাকলে তারপরে বাড়ির থেকে বলছে তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়লাম, দেখি ইট ফিট পড়তে পারে আর আমাকে বলছে উঠতে হবে না, তাও আমি উঠছি না, যে মারামারি হয়তো করবে এই কারণে আমি। তারপর কি হলো? তারপরে ইট মারলো, মারার পর আমি উঠে এসেছি, উঠে এসে আমি বাইরে যেয়ে গিয়েছি তখনই আমাকে মেরেছে উল্টো দিক দিয়ে দাও ফাও দিয়ে। কতজন মিনে মারলো? চারজন, খালি খালি মিথ্যে কথা আমি বলবো না, চারজন, ওরা চার ভাই আর ওর কাকা ছিল। তারা কি সব প্রতিবেশী? না, ওরাই নিজেরাই সব। যারা মারলো তারা কি প্রতিবেশী? হ্যাঁ। যারা তোমাদের মারলো তোমাকে তারা প্রতিবেশী? তারা হ্যাঁ। কোথায় ঘটনাটা হয়েছে? ঘটনাটা ওদের বাড়ির ওখানে আর কি, ওদের বাড়ি আমাদের বাড়ির পাশেই তো, এই রাস্তায়। এলাকার নাম কি? গোবাচ্চার মাঝেরপাড়া। তোমার নাম? আমার নাম সোমনাথ সিকদার। আর যারা মারলো তাদের নাম? তাদের নাম ওই তারক সিকদার, নিবাস সিকদার, আর পূর্বাস সিকদার, আর সন্ন্যাসী সিকদার। অভিযোগ করেছো থানায়? হ্যাঁ করেছি, আমি করতাম না। দেখলাম নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সাথে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন? এক টাকায় তৈরি করে দশ টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিল অ্যাকোয়াসমুথ, মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এখনই কল করুন 9134648